আমরা সবকিছু সযত্নে গুছিয়ে রাখতে এলো পারফিউম মাস্টার ব্যাচ সমৃদ্ধ নান্দনিক ডিজাইনের রয়্যাল আলমিরা। রয়্যাল আলমিরা, ঘরের ভিতর আরেক ঘর। সড়ক হচ্ছে জল, স্থল আর আকাশপথ। সীমিত পরিসরে সেবার নামে বাস ভাড়া 80% বাড়ানোর প্রস্তাব। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 28 জনের মৃত্যুতে প্রাণহানি ছাড়ালো 600। নতুন শনাক্ত 1764 জন। মসজিদে নববী খুলছে কাল। সংক্রমণের এমন সময়ে জীবনের চেয়ে বাণিজ্যে গুরুত্ব বেশি, সরকারের অভিযোগ বিএনপির। লিবিয়ায় 26 বাংলাদেশি খুনে মাফিয়াদের বিচার চান স্বজনরা। আমন্ত্রণ চ্যানেল 24 এর রাত 10টার খবরে আপনারা শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি শিরোনাম। সাথে আছি আমরা দুজন, আমি ফাইজার রাহলা এবং ফারাবি হাফিজ। আরফিল গ্যাস স্টোভ, পরিবারের একজন, চিরদিনের বন্ধন। করোনার ঝুঁকি না কমলেও ফের পুরনো রূপে ফিরছে রাজধানী। আপনারা জানেন টানা 66 দিন ছুটির পর কাল থেকে খুলছে সব ধরনের অফিস। ঘুরবে ট্রেনের চাকা, সাইরেন বাজবে লঞ্চের, ট্রেনের টিকিট মিলবে কেবল অনলাইনে। সোমবার থেকে বাস মিনিবাস চলবে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে, তাই সুপারিশ করা হয়েছে 80% ভাড়া বাড়ানোর। আর আকাশপথেও অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হবে 1 জুন থেকে। অবশ্য এইসবের অপেক্ষায় না থেকে কর্মজীবীদের অনেকেই আজই ফিরছেন, যে যার মতো করে। প্রায় 2 মাস পর আবারও রাজধানী ঢাকা ফিরে পাবে আগের চিরচেনা রূপ। ছুটি শেষে ঢাকা ফিরছে মানুষ। অফিস আদালত রোববার থেকে চালু হওয়ায় রাজধানীর প্রবেশমুখগুলোতে ঢাকামুখী মানুষের ঢল বাড়ছে। আর গণপরিবহন না থাকায় ব্যক্তিগত ও ভাড়ায় চালিত যানবাহনে রাজধানীতে পা রাখছেন অনেকেই। জীবিকার তাগিদে বের হতে হচ্ছে, তো তারপরে যতটুকু সচেতনতা সম্ভব অবলম্বন করতেছি। আমাদের প্রত্যেক দিন যদি আয় করতে হয় আমাদের তো এই চেষ্টা করতেই হবে, নাহলে তো আমাদের খাবার থাকবে না ঘরে। ট্রেন চালু হচ্ছে এমন সংবাদের পর কমলাপুরে ভিড় করছে যাত্রীরা। যদিও পরে সিদ্ধান্ত হয় কাউন্টারে বিক্রি হবে না কোনো টিকিট। এদিকে রেল মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের বৈঠকের পর সাংবাদিকদের জানানো হয় যে 8 জোড়া আন্তনগর ট্রেন রোববার থেকে চলবে, এর 50% টিকিট বিক্রি হবে, যার সবগুলো অনলাইনে। রাজধানীতে শুধুমাত্র কমলাপুর থেকে এই ট্রেনে উঠতে পারবেন যাত্রীরা, তবে ভাড়া বাড়ছে না ট্রেনের যাত্রীদের জন্য। আগামী 31/5/2020 হতে 8 জোড়া আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে এবং 3/6/2020 হতে এর সাথে আরও 11 জোড়ার ট্রেন যুক্ত হবে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকল ট্রেনের টিকিট অনলাইনে সংগ্রহ করার জন্য বলা হলো। ট্রেনে কোনো খাবার সরবরাহ করা হচ্ছে না। যাত্রী যাত্রার তারিখ হতে 5 দিন পূর্ব হতে টিকিট ক্রয় করা যাবে। এদিকে বাস মালিক সমিতি সকলে বৈঠক করে সরকারের সাথে, যেখানে সুপারিশ আসে 80% ভাড়া বাড়ানোর আর মোট সিটের অর্ধেক যাত্রী পরিবহন করার প্রস্তাবনা বিআরটিএর। প্রতি বাস মিনিবাসে সাপোজ আমাদের যে সিট ক্যাপাসিটি আছে, সাপোজ 50 সিট যদি হয় তাহলে মানে 50% স্টেট 50% প্যাসেঞ্জার ক্যারি করবে। 40 সিট যদি হয় সেক্ষেত্রে 20 সিট প্যাসেঞ্জার, 20 জন প্যাসেঞ্জার ক্যারি করবে। ওই 20 জনের উপরে 80% ভাড়া বৃদ্ধি হিসেবে নেওয়ার সুপারিশ করা হয়েছে আজকের মিটিংয়ে। চলছে লঞ্চ ধোয়া মোছার কাজও, টিকিট বিক্রি চলছে, যাত্রা হবে রোববার থেকে। স্বাস্থ্যবিধি আসলে কতটুকু কি মানা সম্ভব হয় সেটা জানি না, তবে আমার কাছে মনে হতেছে আমরা যথেষ্ট চেষ্টা করতেছি আমাদের সবার পক্ষ থেকেই। মানুষের উপর ডিপেন্ড করে যে তারা স্বাস্থ্যবিধি মেনে চলাচল করে কিনা। সিদ্ধান্ত অনুযায়ী আগামী 31 তারিখ থেকে ঢাকা বরিশাল রুটে লঞ্চ চলবে। সোমবার থেকে সারা দেশে চলবে সীমিত আকারে গণপরিবহন। আকাশপথে অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল শুরু হবে 1 জুন থেকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও নভেয়ার ভাড়া বাড়াবে না, তবে সীমিত আকারে ভাড়া বাড়াচ্ছে US বাংলা কর্তৃপক্ষ। সম্মানিত যাত্রী সাধারণের প্রতি আমাদের অনুরোধ, তারা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখেন,
তাহলে তাদের ভ্রমণও নিরাপদ হবে এবং ভ্রমণও আরামদায়ক হবে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। এদিকে বাস ভাড়া বাড়ানোর উদ্যোগ হবে মরার উপরে খাড়ার ঘা, এমন মন্তব্য করছেন সাধারণ মানুষ। করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে এটিকে যেন চিরস্থায়ী রূপ না দেয়া হয় সেই দিকে নজর রাখতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন তারা। ক্যাবের উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ শামসুল আলম বলছিলেন যে সাধারণের অবস্থা বিবেচনায় ভাড়া উল্টো কমানো উচিত। মানুষ এমনি মানে খুব ইয়াগ্রস্ত হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বেকার হয়ে গেছে, মানুষের হাতে টাকা নেই, এমনি আবার বাস ভাড়া দিয়ে আবার যদি ডবল টাকা যদি তাদের কাছে আদায় করে, এটা এদের জন্য মরার উপর খড়ার গার মধ্যে একটা অবস্থা হবে। বাস ভাড়া বাড়ানোর পরে এটা আবার যখন ইনশাল্লাহ নর্মাল হবে তখন হচ্ছে ওই বাস ভাড়াটা আবার কমবে নাকি সেটাও একটা ব্যাপার। আজকের এই দুর্দিনে যেখানে মানুষের হাতে পয়সা নেই, যেখানে ভাড়া আরো কমানো দরকার পরিবহনে, সেখানে অর্ধেক যাত্রী পরিবহন করবে এইরকম একটা কথা বলে মানুষের কাছ থেকে ডবল ভাড়া আদায় করার তাদের সুযোগ করে দেওয়া হলো, এটা কি কোনো রাষ্ট্রের নীতি হতে পারে? এটা কি কোনো সরকারের বিবেচনার বিষয় হতে পারে? যেখানে এত বড় অক্ষমতার শিকার অলরেডি পরিবহন খাতে ভোক্তারা হচ্ছে, মালিকদের কাছে এভাবে নিগৃহীত হয়ে আসছে, সরকার সেখানে অসহায়, সেখানে সরকার এরকম একটা কাণ্ড করে বসলো। এবার এসএমসি জার্ম কিল ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার করোনা ভাইরাস আপডেট। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 28 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন 1764 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়। বলা হয় 50টি পিসিআর ল্যাবে এদিন 9987টি নমুনা পরীক্ষা হয়েছে। দেশে মোট আক্রান্ত আছেন 44608 জন। প্রাণহানি দাঁড়িয়েছে 610 জনে। নতুন 360 জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় দেশে করোনা শনাক্তের হার 17.66% আর মৃত্যুহার 1.37%। মারা যাওয়াদের 75% পুরুষ। বুলেটিনের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক নাসিমা সুলতানা সবাইকে মাস্ক পরে বাইরে বের হবার আহ্বান জানান। বলেন, মাস্ক না পরলে জরিমানা গুনতে হতে পারে। আপনাকে নিজেকে সুরক্ষিত করে বেরোবেন, অবশ্যই মাস্ক পরা অত্যাবশ্যক এবং জরুরি। মাস্ক না পরলে আপনি অনেক ক্ষেত্রে জরিমানার সম্মুখীন হতে পারেন, কাজেই আপনি অবশ্যই নিজেকে সুরক্ষিত রাখবেন, মাস্ক পরবেন এবং বারবার হাত ধোয়ার অভ্যাস করবেন। যেখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে বাইরে গেলে সেখানে বারবার হাত ধুয়ে নেবেন। অফিস কর্মস্থল যেখানেই যান না কেন, আপনার অন্যের সাথে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন এবং নিজেকে সুরক্ষিত রাখবেন। আগামীকাল রোববার ফজরের নামাজের সময় খুলে দেওয়া হবে মুসলমানদের পবিত্র স্থান মসজিদে নববী। তবে ধারণ ক্ষমতার 40% মুসল্লি উপস্থিত থাকতে পারবেন এই মসজিদে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরিয়ে নেওয়া হয়েছে সব কার্পেট। নামাজে মানতে হবে স্বাস্থ্যবিধি। রাত্রিকালীন কার্ফিউ 2 ঘন্টা কমিয়েছে সংযুক্ত আরব আমিরাত। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত থাকবে কার্ফিউ। ভারতের পশ্চিমবঙ্গে 1 জুন থেকে খুলছে সব ধর্মীয় প্রতিষ্ঠান। 7 জুন থেকে চালু হবে অফিস। করোনা শনাক্ত বৃদ্ধির এই সময়টাতে সবকিছু খুলে দেওয়াকে সরকারের ভুল সিদ্ধান্ত বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের অভিযোগ, জীবনের চাইতে ব্যবসাকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এইসব কথা বলেছেন তারা। প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 39তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানায় বিএনপি। সেখানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনা শনাক্তের হার যখন ঊর্ধ্বমুখী তখন সবকিছু খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্ত ভুল ও প্রজ্ঞাহীন। স্বাস্থ্য সম্পর্কিত যে টেকনিক্যাল কমিটি, তারা পরামর্শক কমিটি, তারা পরামর্শ দিয়েছেন যে এখন এই মুহূর্তে একবারে একসাথে খোলা উচিত হবে না সবকিছু। সেক্ষেত্রে তারা তাদের কথা না শুনে তারা সবকিছু একসাথে খুলে দিয়ে আজকে আরো বড় একটা হুমকির মুখে আমরা গোটা জাতি পড়ে গেছি। জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে ভার্চুয়াল আলোচনায় অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করেন, মানুষের জীবনের চেয়ে ব্যবসা বাণিজ্যকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। করোনার ভাইরাস চলছে মানে আমাদের সরকার মানুষের জীবনের চেয়ে ব্যবসা বাণিজ্যকে বেশি জোর দেওয়ার চেষ্টা করছেন। মানুষকে বাঁচাতে হবে, শহীদ জিয়া সেদিন মানুষকে বাঁচাতে চেয়েছিলেন।
নভেম্বর তারিখে। আলোচনায় বিএনপি নেতারা বলেন, জিয়াউর রহমানকে মানুষের মন থেকে মুছে ফেলার যতই চেষ্টা হোক তা কখনোই সম্ভব হবে না। সেই জাদুঘরটা করতে গিয়ে আমি অনেক মাকসুদুল নবী, চ্যানেল 24, ঢাকা। দেখবে সাবান দিয়ে হাত ধুলে জার্মসদের কি হয়? হ্যাঁ, চিন্তা করো, এগুলো জার্মস। কিছু হলো না? তোমার আঙ্গুল সাবানে লাগাও। ওয়াও মা, জার্মসটা পালিয়ে গেল। জার্মসদের থেকে রক্ষা পেতে যে কোনো সাবান দিয়ে হাত ধুতে হবে কমপক্ষে 20 সেকেন্ড। ডেটলের পক্ষ থেকে জনস্বার্থমূলক প্রচারণা। এবারে অন্য প্রসঙ্গ। লিবিয়ায় পাচারকারীদের গুলিতে নিহত 26 বাংলাদেশের বাড়িতে এখন শোকের মাতম। দেশীয় দালাল সহ দোষীদের কঠোর শাস্তি চান স্বজনরা। তারা বলছেন যে কেউ যেন এইভাবে তাদের সন্তানকে বিদেশে না পাঠায়। বিশ্লেষকরা বলছেন যে কোন পথে টাকা বিদেশে যায় সেটি ধরেই দালাল চক্রকে খুঁজে বের করা সম্ভব। দর্শক মোর্শেদ হাসিবের রিপোর্ট, সাথে ছিলেন কিশোরগঞ্জ, মাদারীপুর ও যশোর প্রতিনিধি। ইসরাফিল পড়তেন যশোরের সিটি কলেজের অর্থনীতি বিভাগে, তবে সচ্ছল জীবনের প্রত্যাশায় লক্ষ্য ছিল ইউরোপে যাওয়ার। সে স্বপ্ন পূরণে অর্ধেকটা পেরিয়েও গিয়েছিলেন, কিন্তু লিবিয়ায় দালালদের লোভের থাবায় প্রাণ হারান তিনি। লিবিয়ায় যাই হচ্ছে, ওর দালাল হিসেবে আমাদের কন্ট্যাক্ট থেকে 4,15,000 টাকা। সেই দালাল, দালালকে আমরা চিনি না, আমার ভাই ওইখানে এক দালালের সাথে যোগাযোগ করে বাংলাদেশের দালাল। না লিবিয়া না, বাংলাদেশে না, টাকা টাকা দিতে হবে, সেদিকে দুবাই। একই পরিণতি ভাগ্যে জোটে ভৈরবের 8 যুবকেরও। পাচারকারীদের গুলিতে নিহত হন 8 জনই। ভৈরবের তানজিদুলের মাধ্যমে আমার ভাই বেঙ্গাজিল থেকে ইটালিয়ান নিব এরকম চুক্তিপত্র করছে। আমার ছেলে জীবিত হোক আর মারাই যাক, আমি সরকারের কাছে বিশেষ আবেদন, আপনার কাছে আমার ছেলেটা ফেরত চাই। আমার ছেলের বিচার চাই, আমার ছেলে কেড়ে নিয়ে আর একটু জানার দেবে চালাইলো। তবে নিহতের এই তালিকায় সবচেয়ে বেশি আছেন মাদারীপুরের বাসিন্দারা। তাদের 11 জনকে খুন করে দালাল চক্র, আহত হন আরো 3 জন। পরিবার জানায় জনপ্রতি 7,00,000 টাকা চেয়েছিল দালালরা, সেই টাকা দেওয়ার আগেই নৃশংসতা চালায় দুর্বৃত্তরা। স্থানীয় দালালদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি কঠোর শাস্তির দাবি জানিয়েছে হতাহতদের স্বজনরা। আরো টাকা দিলে ভালো, আবার টাকা পাঠাইছে, আমি কর্জ করে 5,00,000 টাকা দিছি আমার বাইরে। ঠ্যাঙ্গে দুই ভাই দুইটা গুলি লাগছে, হাত কামলাই ছিঁড়ে ফেলাইছে, মাথা ভাঙিয়ে ফেলাইছে। আমাকে দাবি কি যে দালাল গোবরা বিচার চাই, ওকে ফাঁসি চাই, আর এই টাকাগুলি আমরা চাই। বিশ্লেষকরা বলছেন বিদেশে টাকা পাঠানোর মাধ্যমগুলো তদন্ত করলে এই দালাল চক্রকে দ্রুত খুঁজে বের করা সম্ভব। গুলি করে মৃত্যুর ঘটনা এবারেই প্রথম হলেও এইভাবে ইউরোপ যেতে গিয়ে প্রাণহানির ঘটনা কিন্তু এবারেই প্রথম নয়। এই ধরনের অপরাধগুলো যদি বন্ধ করতে হয় তাহলে এই পরিবারগুলোর সাথে কথা বললে বা যারা ফেরত এসেছে তারা কাদেরকে টাকা দিয়েছিলেন, কোথা থেকে তাদেরকে নেওয়া হয়েছিল, এই চক্রের সাথে কারা জড়িত, সেই চক্রটাকে যদি চিহ্নিত করা যায়, কোনো একটা ঘটনা ঘটলেই দুই একজনকে গ্রেপ্তার করলে কিন্তু মূল ঘটনা কখনো উদ্ঘাটিত হয় না। যারা চিহ্নিত হয়েছেন এইসব কাজের কারণে সেসব দালাল চক্রকে বা তাদেরকে যদি শক্তভাবে আইনের আওতায় আনা যায়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, সেক্ষেত্রে আমরা মনে করি যে এই জায়গায় একটু পরিবর্তন আসবে। সরকারের কাছে মানব পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিহতের স্বজনরা। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। দর্শক একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। আরো একবার আমন্ত্রণ, আপনারা দেখছেন চ্যানেল 24। স্টিকি অ্যাডিসিভ জোড়া লাগায় সবকিছু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে একগুচ্ছ স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছে জাতিসংঘ। জাতিসংঘের পোস্টাল অ্যাডমিনিস্ট্রেশন ও বাংলাদেশ স্থায়ী মিশনের যৌথ উদ্যোগে জাতিসংঘ সদর দপ্তরে গতকাল শান্তিরক্ষী দিবসে এটি অবমুক্ত করা হয়। এ সময় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রকাশিত 12টি ডাক টিকিটে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা, মুজিব বর্ষের লোগো, বঙ্গবন্ধুর প্রতিকৃতি সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের কর্মরত শান্তিরক্ষীদের ছবি। এছাড়া আছে জাতিসংঘের ইতিহাসে প্রথমবারের মতো নিয়োজিত বাংলাদেশের 2 নারী হেলিকপ্টার পাইলটের আইকনিক প্রতিকৃতি।
দেশে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। 8 মার্চ থেকে প্রথম এক মাসে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 200-র কিছু বেশি, আপনারা হয়তো জানেন, কিন্তু সময়ের ব্যবধানে সেই সংখ্যা এখন 40,000 ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা এই সংখ্যা আরও বাড়বে, তাই সংক্রমণ রোধে রাষ্ট্রের দায়িত্বশীল আচরণ তারা বেশি জরুরি বলছেন। আশিকেন প্রিন্স এটি নিয়ে একটি রিপোর্ট করেছেন। গেল 21 জানুয়ারি দেশে প্রথম করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়, তবে 8 মার্চ আইডিসিআর ঘোষণা করে 3 জনের শরীরে মিলেছে ভাইরাসটি। এরপর ধীরে ধীরে বাড়ে নমুনা পরীক্ষার সংখ্যা, একই সঙ্গে বাড়ে রোগীও। পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা 42,844 জন। এর মধ্যে 8 মার্চ থেকে 8 এপ্রিল এই এক মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হন 218 জন। পরবর্তী এক মাস 9 এপ্রিল থেকে 8 মে আক্রান্ত হন 12,916 জন, আর 9 মে থেকে 29 মে পর্যন্ত এই 20 দিনে আক্রান্ত হন 29,710 জন। এর মধ্যে পুরুষ 71% আর নারী 29%। বয়স বিবেচনায় 1 থেকে 10 বছর বয়সীদের মধ্যে আক্রান্তের হার 3%, 11 থেকে 20 বছর বয়সীদের মধ্যে 7%, 21 থেকে 30 বছর বয়সীদের মধ্যে 27.7%, 31 থেকে 40 বছর বয়সীদের মধ্যে 27.2%, 41 থেকে 50 বছর বয়সীদের মধ্যে 17.3%, 51 থেকে 60 বছর বয়সীদের মধ্যে 11% এবং 60 বছরের বেশিদের ক্ষেত্রে শনাক্তের হার 7%। অর্থাৎ বয়স বিবেচনায় আক্রান্তের হার সবচেয়ে বেশি 21 থেকে 30 বছর বয়সীদের। এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 582 জনের। বয়স বিবেচনায় মৃত্যুর হার 1 থেকে 10 বছর বয়সী 2%, 21 থেকে 30 বছর বয়সীদের মধ্যে 3%, 31 থেকে 40 বছর বয়সীদের মধ্যে 7%, 41 থেকে 50 বছর বয়সীদের মধ্যে 19%, 51 থেকে 60 বছর বয়সীদের মধ্যে 27% এবং 42%। তবে 11 থেকে 20 বছর বয়সী কারো মৃত্যুর খবর মেলেনি, ফলে এখন পর্যন্ত 60-র্ধ্বদের মারা যাওয়ার হার সবচেয়ে বেশি। এমন অবস্থায় সীমিত পরিসরে চালু হচ্ছে গণপরিবহন, স্বাভাবিক করা হচ্ছে অফিস আদালতের সময়সূচি। এতে সামনে আক্রান্তের সংখ্যা আরও বাড়ার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রাজিল যেরকম এখন দ্বিতীয় স্থানে চলে গেছে, ভারত এখন চীনের ডাবল তার রোগীর সংখ্যা, বাংলাদেশও কিন্তু ওই পথে হাঁটছে। কাজেই আমরা যদি দায়িত্বপূর্ণ আচরণ না করি, এটা রাষ্ট্রের জন্য প্রযোজ্য, এটা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য, এটা পরিবার ব্যক্তির জন্য প্রযোজ্য। বিশেষজ্ঞদের মতে জনসংখ্যার বিরাট একটি অংশের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তবে হার্ড ইমিউনিটি অর্জন সম্ভব নয়। 70% এর বা 80% লোককে ইনফেক্ট করিয়ে লাখ লাখ লোককে মৃত্যুবরণ করিয়ে হার্ড ইমিউনিটির সম্ভাবনা কম যতক্ষণ না ভ্যাকসিন আসে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে সব অ্যান্টিবডি যে মানে নিউট্রালাইজিং অ্যান্টিবডি বলি আমরা, মানে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হলে যে নিউট্রালাইজ করছে, কতদিনের জন্য নিউট্রালাইজ করছে, কতদিনের জন্য ইমিউনিটি থাকবে, এই ব্যাপারে কিন্তু এখনো সুস্পষ্ট ধারণা এখনো হয়নি। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। করোনা সংক্রমণের 3 মাসের পথে বাংলাদেশ। এ সময় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছিল 10 লাখ মানুষ, ব্রাজিলে 4.25 লাখ, আর স্পেন, ইটালি ও যুক্তরাজ্যে এই সংখ্যা ছিল 2 লাখের ঘরে, রাশিয়ায় 1.25 লাখ। বিশেষজ্ঞদের আশঙ্কা, পরীক্ষার হার না বাড়ালে বাংলাদেশের পরিণতি হতে পারে ব্রাজিলের মতো। শাকিল মাহমুদের রিপোর্ট। প্রাণহানি ও আক্রান্তে সব দেশকে ছাড়ানো যুক্তরাষ্ট্রে প্রথম করোনা রোগী চিহ্নিত হয় জানুয়ারিতে। প্রথমে কম থাকলেও 2 মাসের মাথায় আক্রান্ত 15,000 আর প্রাণহানি প্রায় 200। 80তম দিনে 7 লাখ ছাড়ায় আক্রান্ত, 3 মাসে ছাড়িয়ে যায় 10 লাখ, প্রাণহানি 0.25 লাখ। প্রথম সংক্রমণের 1 মাস পূর্তির দিনে ব্রাজিলে আক্রান্ত ছিলেন 2,000, 60 দিনে 58,000, এর 20 দিনের ব্যবধানে আক্রান্ত আরও 1.5 লাখ, 90তম দিনে সংখ্যাটি 4.25 লাখ। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তৃতীয় রাশিয়াতে প্রথম 30 দিনে মাত্র 3 জন আক্রান্ত, 2 মাসে সংখ্যাটি প্রায় 3,000, 80তম দিনে প্রায় 60,000, আর 3 মাসে এটি 1,25,000 পৌঁছে। যুক্তরাজ্যে প্রথম 1 মাসে 39 জন কোভিড-19 রোগী মেলে, 2 মাসে এটি 29,000, 80তম দিনে নতুন 4,000 আক্রান্ত নিয়ে 1,29,000 রোগী চিহ্নিত হয় ব্রিটেনে, 90তম দিনে সংখ্যাটি 2.25 লাখ।
স্পেনে প্রথম সংক্রমণের এক মাসে শতাধিক, 60তম দিনে 1,00,000 আক্রান্ত আর মৃত্যু 9,000। এর 20 দিন পর আরও 1,00,000 কোভিড-19 রোগী শনাক্ত। পরের ধাপে কিছুটা কমে সংক্রমণ। ইউরোপের মধ্যে সবচেয়ে দ্রুত সংক্রমণের রেকর্ড ইতালিতে। প্রথম এক মাসে 1,100 কোভিড-19 রোগী শনাক্ত হয়, মারা যান মাত্র 29 জন। তবে পরের এক মাসে এই সংখ্যাটি পৌঁছে 1,00,000-এর কাছে, প্রাণহানি ছাড়ায় 10,000। 80 দিনের ব্যবধানে প্রায় 2.25 লাখ রোগী মেলে দেশটিতে, 90 দিনে সংখ্যাটি ছাড়ায় 2,00,000। বাংলাদেশ সহ বিশ্বের অন্তত 80টি দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ায় ইতালি ফেরতদের মাধ্যমে। ভারতে 2 মাসের মাথায় 1,500 আক্রান্ত আর 38 জনের মৃত্যু হয়। 80তম দিনে 18,000 আর 90তম দিনে সংখ্যাটা দাঁড়ায় 35,000-এ। চীনের পর যেসব দেশে ব্যাপকভাবে করোনা ছড়িয়েছে, সেখানে প্রথম সংক্রমণের 38 থেকে 76 দিনের মাথায় একদিনে সর্বোচ্চ সংক্রমণ দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষা না বাড়ালে বাংলাদেশের পরিণতি হতে পারে ব্রাজিলের মতো। ব্রাজিলে ওদের সংক্রমণ যে পরিমাণে এখন এই মুহূর্তে, আর ওদের টেস্ট সংখ্যার অনুপাতটা কিন্তু হচ্ছে 2:1, অর্থাৎ 50%। বাংলাদেশের জন্য অ্যাকচুয়াল কেসের নাম্বার আমরা সহজে বের করতে পারছি না, বা এখনো বুঝতে পারছি না, যে আমরা যদি 15,000 টেস্ট করতে পারতাম তাহলে হয়তো আমাদের 3,000 ডায়াগনোসিস হতো, আমরা যদি 20,000 করতে পারতাম তাহলে দেখা যেত আমাদের 5,000 ডায়াগনোসিস হচ্ছে। অবশ্য সরকার বলছে বাংলাদেশ এখনো সংক্রমণের তৃতীয় ধাপে আছে, এটাই বড় সাফল্য। বাংলাদেশে কিন্তু এখন আমরা থার্ড স্টেজে, ক্লাস্টার অফ কেস যেটাকে বলে আর কি, এখনো পুরা মানে কমিউনিটি স্প্রেড কিন্তু এটা বলা হচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রণালয় একটা জিরো পদক্ষেপ নিয়েছে, যে আগে আমরা বলেছিলাম কি, যে কোভিড রোগী হলে সেটার জন্য তারা শুধু কোভিড ডেডিকেটেড হসপিটালে ভর্তি হবে। আমরা এটা কেন বের হয়ে আসছি, আমরা বলেছি যে কোনো প্রাইভেট হসপিটালে কোভিড চিকিৎসা করতে হবে। দেশে বর্তমান সংক্রমণের হার যুক্তরাষ্ট্রের কাছাকাছি বলছেন বিশেষজ্ঞ, তবে জনসংখ্যার অনুপাতে পরীক্ষার হার অপ্রতুল মনে করেন তারা। শাকিল মাহমুদ, চ্যানেল 24। দেখবে সাবান দিয়ে হাত ধুলে জার্মসদের কি হয়? হ্যাঁ, চিন্তা করো, এগুলো জার্মস। কিছু হলো না, তোমার আঙ্গুল সাবানে লাগাও। ওয়াও মা, জার্মসরা পালিয়ে গেল। জার্মসদের থেকে রক্ষা পেতে যে কোনো সাবান দিয়ে হাত ধুতে হবে কমপক্ষে 20 সেকেন্ড। ডেটলের পক্ষ থেকে জনস্বার্থমূলক প্রচারণা। মহামারীতে যখন মানুষ দিশেহারা, ঠিক তখন বিপরীত চিত্র প্রকৃতিতে। ব্যস্ততার অনুষঙ্গগুলো প্রাণহীন হয়ে যাওয়ায় আপন বর্ণে যেন নিজেকে ফিরে পাচ্ছে প্রকৃতি। সদাব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ জুড়ে এখন বর্ণিল প্রাণের মায়াবী উচ্ছ্বাস। সেই প্রাণোচ্ছল প্রকৃতির গল্প জানাচ্ছেন আমাদের সহকর্মী সাদ বিন শফিক। ক্যামেরায় ছিলেন সুকান্ত সরকার। নিরুদ্বেগ প্রকৃতির এ যেন বর্ণিল খেলা। নিত্য কোলাহলের চাকচিক্যে যে প্রাণোচ্ছ্বাস ছিল বড্ড ম্লান, তাই আজ সরব আপন সুরে। মহামারীর আতঙ্কে যখন পর্যদস্ত গোটা বিশ্ব, ঠিক তখনই প্রকৃতিতে চলছে নিজস্ব কর্মচঞ্চলতা। জনচাঞ্চল্যহীন বিষণ্ণতা যেন ছেয়ে আছে এক মায়াবী কলতান। সমস্ত পৃথিবীর মানুষেরই উচিত হবে যে প্রকৃতিকে তার নিজের মতো করে থাকতে দেয়া, তার যে প্রাণ আছে তার বুক ভরে শ্বাস নিতে পারা, প্রকৃতির নিজেকে নিজের জন্য বাঁচার যে সুযোগটা সেটা মানুষকে দিতে হবে। সেটা না দিলে বারবার আমরা প্রকৃতি দ্বারা আঘাতপ্রাপ্ত হব, প্রকৃতি দ্বারাই ক্ষতিগ্রস্ত হব। তাই তো নিত্য ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন চিত্র বড্ড অচেনা। সময় যেন এখানে থমকে আছে, নিজেকে সঁপে দিয়েছে অদৃষ্টের হাতে। ছাত্রছাত্রী শিক্ষকদের যে অবাধ বিচরণ ছিল সেটা নেই, এটা খুব মিস করছি। আশা রাখি খুব দ্রুত এই মহামারী কেটে গিয়ে আবার ক্যাম্পাস তার নিজ রূপে ফিরে আসবে, এখানে কর্মচঞ্চলতা থাকবে, এই হাহাকারটা কেটে যাবে। পথের ধারে মেলে থাকা ডালপালা জুড়ে অগণিত ফুলের অবারিত উচ্ছ্বাস, যে উচ্ছ্বাসে নীরব দর্শক পিছঠেলা পথ, সেই সাথে আছে মুক্তির আনন্দে আত্মহারা নানান প্রাণীর নির্ভয় বিচরণ। হাজারো শিক্ষক শিক্ষার্থীর পদচারণে সরব থাকা এই প্রাঙ্গণে এখন কেবলই নৈসর্গের আধিপত্য। মহামারী করোনা আমাদের এমন অনেক কিছুই দেখিয়েছে যা আগে দেখেনি কেউ, ভাবেওনি কেউ। ভবিষ্যতের করোনামুক্ত পৃথিবীতে প্রকৃতি ও মানুষের যৌক্তিক সহাবস্থানে
তৈরি হবে এক বর্ণিল পরিবেশ, এমন আশা তো করাই যায়। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। আসলে এই পরিস্থিতি এমন যে কেউ আগে দেখেনি, ভাবেও নি, চিন্তায়ও আসেনি। সময় হয়েছে আমাদের আরো ছোট্ট একটা বিরতি। আমরা কিছুক্ষণের মধ্যে ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকবেন। ফিরলাম বিরতির পরে, আরো একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত 10টার খবরে। দেখছেন চ্যানেল 24। ঘূর্ণিঝড় আমফান ও জলোচ্ছ্বাসে খুলনা এবং সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত হয়েছে 4,000-এর বেশি নলকূপ, তলিয়ে গেছে মিষ্টি পানির অনেক পুকুর। এমনিতেই আপনারা জানেন যে খুলনার কয়রা এবং সাতক্ষীরার শ্যামনগরে রয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। আমফানের প্রভাবে সেটা আরও অনেক গুণ বেড়েছে। মামুন রেজা একটি রিপোর্ট করেছেন, ছবি তুলেছেন জাকারিয়া তুষার। খুলনার কয়রা উপজেলার মদিনাবাদ গ্রাম, চারদিকে থই থই পানি, কিন্তু নেই খাবার পানি। ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে জলোচ্ছ্বাসে লবণ পানিতে তলিয়ে গেছে 47 গ্রামের 1,200 নলকূপ, প্লাবিত হয়েছে পুকুরগুলো, ফলে খাবার পানির তীব্র সংকট তৈরি হয়েছে। তৃষ্ণা মেটাতে গ্রামের নারী পুরুষদের ছুটতে হচ্ছে দূর দূরান্তে। পানির অভাব নেই, কিন্তু সুপেয় পানির অভাব। তো যে টিউবওয়েলগুলো ছিল নিচু, সেগুলো কিন্তু এখন সম্পূর্ণভাবে লবণ পানির ভিতরে নিমজ্জিত। খাবার পানি আমাদের বাড়ি ওই মাথায়, ওই জায়গাতে আমাদের ওই মাথা যাতে হচ্ছে। লবণ পানি ঢুকেছে খুলনার কয়রা সহ 5টি ও সাতক্ষীরার শ্যামনগর সহ 7টি উপজেলার 3,315টি নলকূপে। এছাড়াও ঝড়ে ঘরবাড়ি ও গাছ ভেঙে পড়ে নষ্ট হয়েছে 719টি নলকূপ। জনস্বাস্থ্য প্রকৌশলীর দপ্তর থেকে ওখানে 2টা গাড়িতে পানি রিপেয়ার করে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করছে সেখান থেকে কিছু। আর কিছু জায়গায় মানুষ ওই বিভিন্ন জায়গায় যে টিউবওয়েলগুলো আছে, হয়তো উঁচু জায়গার কোনো জায়গায় নৌকায় করে সেখান থেকে খাবার পানি নিয়ে আসতেছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে লবণ পানি নেমে গেলে সংস্কার করা হবে নলকূপগুলো। আপাতত বিকল্প উপায়ে খাবার পানি সরবরাহের চেষ্টা করছেন তারা। আমরা আশা করি পানি নেমে যাওয়ার সাথে সাথে আমরা 7 দিনের মধ্যে এই ক্ষতিগ্রস্ত এলাকায় পানি সরবরাহের যে এক্সিস্টিং স্ট্রাকচারগুলো আছে সেগুলোকে আমরা আবার ব্যবহার উপযোগী করতে পারব। তবে লোকালয় কবে লবণ পানি মুক্ত হবে তা বলতে পারছেন না কেউই। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা। এবারে জিপিএইচ ইস্পাত হালনা ছাড়ার গল্প। করোনার এই মহাদুর্যোগে চিকিৎসা সেবা যেন সোনার হরিণ। সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান, সবখানেই ভোগান্তির শিকার সাধারণ মানুষ। ভুক্তভোগী এসব মানুষের পাশে দাঁড়িয়েছে মেহেরপুরের ফ্রেন্ডস 87 নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির উদ্যোগে প্রতি শুক্রবার সকাল থেকে রোগীদের বিনামূল্যে সেবা দিচ্ছেন 3 জন চিকিৎসক। করোনা মহামারীতে ফ্রন্টলাইনার যোদ্ধা চিকিৎসকরা ভয়ভীতি দূরে ঠেলে সেবা দিয়ে চলেছেন প্রতিনিয়ত, যেন রোগীদের সুস্থ করার মাঝে যত সুখ। তেমনই তিন চিকিৎসক মেহেরপুরের সজীবুল হক, আরাফাত আল আকাশ আর অলোক কুমার দাস প্রতি শুক্রবার মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দিচ্ছেন বিনামূল্যে চিকিৎসা, সঙ্গে ওষুধও। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এ কার্যক্রম। আর এই পুরো প্রক্রিয়াটি চলছে ফ্রেন্ডস 87 মেহেরপুর নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তত্ত্বাবধানে। তারা এই বিপদের দুর্যোগের মধ্যে এসেও আমাদের কাছে সেবাটা পাচ্ছে এবং আমরা এখানে ওষুধও দিচ্ছি যতটুকু পাচ্ছে আমাদের সামর্থ্য অনুযায়ী, এবং এটা তারাও অনেক খুশি হচ্ছে এবং আমাদের অনেক ভালো লাগছে। সামনের যে ক্যাম্পগুলো হবে ইনশাল্লাহ কন্টিনিউ চলবে এবং প্রত্যেক শুক্রবারে আমরা মেডিসিন সাপোর্ট যতটুকু লাগে আমরা মেডিসিন সাপোর্ট দিচ্ছি এবং ভবিষ্যতে আরও দেব। লোকাল কিছু ডাক্তারকে নিয়ে এবং আমাদের ফ্রেন্ড 87-এর সমস্ত বন্ধুদেরকে নিয়ে আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছি, যেন অসহায় দরিদ্র মানুষ এই রোগের কারণে ডাক্তারের অভাবে তারা যেন ধুকে ধুকে যেন না মরে। হাসপাতালগুলোতে যখন টাকা দিয়েও সেবা পাওয়া কঠিন, তখন বিনামূল্যে চিকিৎসা পেয়ে খুশি সাধারণ রোগীরা। এখানে ভালো সামনাসামনি সবাইকে ডাক্তারকে পাওয়া যাচ্ছে, সব কিছু খুলে বলে মানে চিকিৎসা নিতে পারছে, সেই জন্য আমরা এখানে এসেছি। রাজশাহীতে দেখাই, কুষ্টিয়াতেও দেখাই, অথচ ওখানে যেতে পারছি না, এখানে এই জন্য ফ্রি দেখাচ্ছে, চিকিৎসাটা দেওয়া হচ্ছে, সেই চিকিৎসাটা নিতে আসছেন অনেক, অনেকে উৎসাহী হচ্ছেন এবং এখানে যারা সেবা কার্যক্রম পরিচালনা করছেন তারা স্বাস্থ্যবিধি মেনে এটা পরিচালনা করছেন। সংগঠনটির হয়ে প্রতি সপ্তাহে 200+ মানুষকে স্বাস্থ্যসেবা দেন চিকিৎসকরা। তারা বলছেন কেবল দুর্যোগেই নয়, আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে চান। রাশিদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। সময় হলো আরেকটি বিরতির, ফিরছি একটু পর।
আরো একবার আমন্ত্রণ। আপনারা দেখছেন চ্যানেল 24। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির সদস্য সহ সব টেলিভিশন কর্মীকে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সুবিধা দেবে পাথওয়ে। সকালে বাংলা মোটরের প্ল্যানার্স টাওয়ারে দুই প্রতিষ্ঠানের মাঝে চুক্তি সই হয়। বিজেসির সদস্য সচিব শাকিল আহমেদ ও পাথওয়ের নির্বাহী পরিচালক এমডি শাহিন চুক্তিতে সই করেন। বিজেসি জানায় সংগঠনের প্রায় 1200 সদস্য সহ সম্প্রচার মাধ্যমের সবাই 24 ঘন্টা 5টি অ্যাম্বুলেন্স সুবিধা পাবেন। এর আগে সম্প্রচার কর্মীদের জন্য করোনার টেস্ট সুবিধা শুরু করে বিজেসি। যুক্তরাষ্ট্রের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। মিনেপলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর প্রতিবাদ জানাতে পথে নেমেছেন কয়েক হাজার মানুষ। লকডাউনের মধ্যেই বিভিন্ন সড়কে জড়ো হয়ে আন্দোলন করছেন স্থানীয়রা। দেশটির প্রায় সব স্টেটেই সংঘর্ষে জড়িয়েছেন বিক্ষোভকারীরা। স্থানীয় সময় শুক্রবার রাতে মিনেপলিসের থানা ঘেরাও করেন তারা। ভাঙচুরের পাশাপাশি আগুন দিয়েছেন পুলিশের গাড়িতে। হোয়াইট হাউস কার্যত অবরুদ্ধ। এই আন্দোলনের মধ্যে লুটপাটের অভিযোগও উঠেছে বিভিন্ন রাজ্যে। না ফেরার দেশে চলে গেলেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার গোলাম রব্বানি হেলাল। তার বয়স হয়েছিল 63 বছর। দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। আবাহনী মাঠে প্রথম এবং বাফুফে প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজার শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। ফুটবল ক্যারিয়ারের দীর্ঘ সময় তিনি খেলেছেন আবাহনীর জার্সিতে। শেষ বিদায়ে প্রিয় ক্লাবে ফিরলেন নিথর দেহে, যেই মাঠে নিজের পদচারণায় রাঙিয়েছেন ফুটবল জীবনের দীর্ঘ ক্যারিয়ার। করোনা পরিস্থিতির পরও সেই আবাহনীতেই গোলাম রব্বানি হেলালকে শেষবারের জন্য বিদায় জানাতে এসেছেন বন্ধু, সতীর্থ, সহকর্মীরা। প্রিয়জনদের শ্রদ্ধায় সিক্ত গোলাম রব্বানির নিথর দেহ। আবাহনী প্রাঙ্গণ আর ফুটবল ফেডারেশনে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে সম্পন্ন হয়েছে দাফন। গেল বৃহস্পতিবার ব্রেন স্ট্রোক করলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর শনিবার দুপুরে 63 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই তারকা ফুটবলার। তার এই অকাল মৃত্যু ক্রীড়াঙ্গনে অনেক বড় ক্ষতি বলে মনে করেন সহকর্মী সহযোদ্ধারা। এটা আসলে অপূরণীয় ক্ষতি এবং আমরা মনে করি যে আসলে এটা এই ক্ষতিটা কাটিয়ে ওঠা অবশ্যই উড বি টাফ। যে প্লেসে ক্লাব তাকে খেলাতো সে সব প্লেসে খেলা অভ্যস্ত ছিল এবং খুব বড় মাপের প্লেয়ার ছিল। আমরা 9 বছর একসাথে আমরা একসঙ্গে ছিলাম। আই ক্যান নট ফরগেট হিম। 1975 থেকে 87 দীর্ঘ 12 বছর খেলেছেন আবাহনীর জার্সিতে। এ সময় আবাহনী মোহামেডান ম্যাচে বিবাদের সূত্রে গোলাম রব্বানি হেলাল সহ আবাহনীর 4 ফুটবলার কারাভোগ করেন। 1979 সালে গায়ে জড়ান জাতীয় দলের জার্সি। এর 1 বছর আগে ঢাকায় এশীয় যুব ফুটবল দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। বর্ণাঢ্য ক্যারিয়ারের পর দায়িত্ব পালন করেন সংগঠক হিসেবে, ছিলেন আবাহনীর পরিচালক ও বাফুফে নির্বাহী কমিটির সদস্য। শাফায়েত মিদুল, চ্যানেল 24, ঢাকা। আপনার পছন্দের দুরন্ত বাইসাইকেল হোম ডেলিভারি পেতে কল করুন 0800-777-777 নাম্বারে। দর্শক, এই ছিল আমাদের রাত 10টার খবর। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।